শনিবার রাতে জেরুজালেমে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বাসভবনের সামনে জড়ো হন হাজার হাজার মানুষ। ধীরে ধীরে এই বিক্ষোভ জনসমুদ্রে রূপ নেয়, স্লোগানে প্রকম্পিত হয় চারপাশ। নেতানিয়াহুর বিরুদ্ধে করোনা মোকাবেলায় ব্যর্থতা, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে গেল কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছেন ইসরায়েলের সাধারণ মানুষ। মাঝখানে কয়েকদিন বিক্ষোভ বন্ধ থাকলেও শনিবার আবারও গর্জে ওঠে ইসরায়েলিরা। এ সময় নেতানিয়াহুকে একজন অপরাধী আখ্যা দিয়ে তার শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। ইসরায়েলের ভবিষ্যৎ রক্ষায় আমি এই আন্দোলনে অংশ নিয়েছি। চারদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি। ইসরায়েলে প্রতিদিনই অসংখ্য মানুষ বেকার হয়ে পড়ছে, কাজ নেই, অর্থ নেই। আজকে আমি নিজেই কর্মহীন, তাই বাধ্য হয়েই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি। নেতানিয়াহু একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি একজন দুর্নীতিবাজ। নেতানিয়াহু তার নিজের স্বার্থে জনগণকে ব্যবহার করেছেন। তিনি একজন স্বৈরাচারী শাসক। দুই দফা নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চলতি বছরের মে মাসে সমঝোতার ভিত্তিতে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন নেতানিয়াহু। ক্ষমতা গ্রহণের পরই ইসরায়েলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে লকডাউন ঘোষণা দেওয়া হয়। এতে বেকারত্বের হার এক লাফে 21.5% বেড়ে যায়। অর্থনৈতিক সংকট, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিক্ষোভ হলেও এর জন্য বামপন্থীদের দায়ী করেছে ক্ষমতাসীন লিকুদ পার্টি। বিক্ষোভকে উস্কে দেওয়ার অভিযোগে একটি বেসরকারি টেলিভিশন বন্ধের দাবি জানিয়েছে দলটি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।